হচ্ছে ওকে রেকর্ডিং মেবি এখন চালু হয়েছে আপনার রাজু ভাই, রেকর্ডিং কি চলতেছে? হ্যাঁ চলতেছে। ওকে, সালামু আলাইকুম সবাইকে, আবার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের সাথে থাকার জন্য। শুভরাত্রি, অনেক রাত হয়েছে, তারপরে হচ্ছে আমরা এই রাতে হচ্ছে আপনাদেরকে একটি ইনফরমেশন দিতে যাচ্ছি যে বর্তমানে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক প্লাস হচ্ছে লোকাল যে কাজগুলো বেশি আমাদের সামনে আসতেছে, যে লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও, ব্যাকলিক, আপনারা যে যে এটাই শুনে থাকেন না কেন, মার্কেট প্লেসের এখন প্রচুর চাহিদা, লোকাল ক্লায়েন্টের প্রচুর চাহিদা। তো আমরা নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, আমরা হচ্ছে আপনাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে একটা ভিডিও মেক করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনারা যেন শিখতে পারেন, আপনারা এসইও অন্তত একটা পার্ট শিখতে পারেন, যে পার্টের জন্য আপনার লাগবে না কোনো আহামরি বড় কোন ধরনের হাই কনফিগারেশনাল ল্যাপটপ বা কম্পিউটার। আপনি ঘরে বসে জাস্ট আপনার সামান্য যে ল্যাপটপটা আছে, ছোটখাটো বা পিসি আছে, ওইখান থেকে আপনি শিখে করতে পারবেন। আপনাকে জাস্ট আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আজকে, এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে হবে। ওকে, তো আমরা ক্লাস শুরু হওয়ার আগে, কাজ দেখানোর আগে আমরা আগে বুঝে নিব যে আমাদের লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও বা হচ্ছে ব্যাকলিং জিনিসটা এক্স্যাক্টলি কি। ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি একটা ভালো ওয়েবসাইটে দিয়ে আসতে চাইতেছেন, যেন আপনি তার ওয়েবসাইট থেকে লিঙ্ক জুস পান। ওকে, অথবা অন্য কোন ভিজিটর ওনার ওয়েবসাইটে, ওই হাই অথরিটি ওয়েবসাইটে গেলে যেন হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখতে পারে, সেখান থেকে যেন আপনার ওয়েবসাইটে আসতে পারে, তার মানে কি আপনার ভিজিটর ইনক্রিজের একটা ব্যাপার এখানে মেটার করে। ওকে, নাম্বার থ্রি, এখান থেকে হচ্ছে গুগল র্যাঙ্কের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনার হাই অথরিটিতে যদি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক থাকে, সেখান থেকে কিন্তু ওই ওয়েবসাইটে গুগল যদি র্যাঙ্কে যায়, আপনার ওয়েবসাইটের সেই সাথে র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা এই ব্যাকলিঙ্কের অনেক 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 পার্ট আছে, আমি ইতিমধ্যেই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রোফাইল ব্যাকলিং প্রথম দিন আলোচনা করেছি ইন ডিটেলসে, আপনারা হচ্ছে তার নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, যদি প্রোফাইল ব্যাকলিঙ্ক লিখে সার্চ করেন, এই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল আছে, আপনারা হচ্ছে ফ্রিল্যান্সার রাজু সেখানে যাবেন এবং প্রোফাইল ব্যাকলিঙ্কটা দেখে নেবেন। তো আজকের এই ইন্টারেস্টিং যে টপিক, এটা হচ্ছে ফ্রিল্যান্সার রাজু এই ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে আপলোড করব আপনাদের সুবিধার্থে, যেন আপনারা সমস্যা বারবার দেখতে পারেন। ওকে ওকে, আমি হচ্ছে এখন দেখাতে যাব যে অফলাইন অফ পেজ এসইও প্রোফাইল ব্যাকলিং যেটা দেখিয়েছিলাম, তারপরেরই অংশ একটা হচ্ছে সিরিয়াল আমি রেখেছি কি এসইও ব্লক কমেন্ট ব্যাকলিং। ইতিমধ্যে আপনারা মেবি আমার সবাই হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আই হোপ। ওকে ওকে, আপনারা সবাই হচ্ছে আমার প্রোফাইল খুব সুন্দরভাবে মানে হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমরা শুরু করার আগে ধরেন হচ্ছে আমরা একটু চিন্তা করব যে আমার ক্লায়েন্ট আমাকে এক্স্যাক্টলি হচ্ছে কি কেন কাজ দিবে। ওকে, আপনার থেকে যদি আপনার ক্লায়েন্ট কোনো ইন্টারভিউ নেয়, আপনি কি আসলে বুঝেন কিনা, জানেন কিনা, ওকে, আপনি এই ব্যাপারগুলো হচ্ছে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু একটু রিসার্চ করবেন, আমার ভিডিওটা দেখবেন, দেন সমস্যা হলে এই নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটকে জানাবেন, তাদের ওয়েব পেজ আছে তাদেরকে ইনফর্ম করবেন, ইউটিউব চ্যানেল আছে সেখানে কমেন্ট করবেন, আপনারা সাপোর্ট পাবেন। অল টাইম আমাদের সাপোর্টিভ মেম্বার থাকে, মেন্টর থাকে, তারা হচ্ছে সাপোর্ট দেয়। ওকে, তো ধরেন আমি এক্সাম্পল হিসাবে আজকে দেখাতে যাচ্ছি যে আমার একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে ধরেন একটা নিশটা কি, আমার নিশটা হচ্ছে ধরেন কি হতে পারে, আমার নিশটা হতে পারে ধরেন ট্রিটমেন্ট, লাইক কোনো ট্রিটমেন্ট ধরেন হচ্ছে, অথবা জামা কাপড় রিলেটেড, ধরেন আপনার একটা দোকান আছে বা আপনার ক্লায়েন্টের একটা শপ আছে, সেখানে বলছে যে আমার এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তুমি এই কিওয়ার্ড গুলো হচ্ছে তুমি অন্য সাইটে র্যাঙ্ক করে মানে লিঙ্ক বিল্ডিং করে দাও, মানে এই রিলেটেড। আপনাকে বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের যে কাজগুলো করতে যাচ্ছেন, আপনার এক্স্যাক্টলি হচ্ছে রিলেটেড, নিস রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড, আপনার ওয়েবসাইটের ইনফরমেশন রিলেটেড আধার ওয়েবসাইটে আপনি যেন ব্যাকলিং করতে পারেন। ওকে, তো ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্লোথিং একটা ওয়েবসাইট, মানে জামা কাপড় শপ আছে। ওকে, তো আমি
ধরেন ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর দেখলাম যে আমার ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, আমি একটা ওয়েবসাইটে হচ্ছে প্রবেশ করছি, ওয়েবসাইটটা সম্পূর্ণ ক্লোথিং এর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে সম্পূর্ণ হচ্ছে আপনার মেল ফিমেল ড্রেস। তো আমার ধরেন ওয়েবসাইটের ওনার হচ্ছে আমার ক্লায়েন্ট, তো আমাকে বলছে যে দেখো আমার ওয়েবসাইটের এইখান থেকে অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিং করে দাও, ব্লগ কমেন্ট ব্যাকলিং করে দাও, অবশ্যই যেন রিলেটেড হয়। রিলেটেড বলতে বুঝিয়েছে যে তার ওয়েবসাইটটা যে রিলেটেড ওই ওই রিলেটেড হয়ে অন্য ওয়েবসাইটে আমরা ব্যাকলিং করে দিই। ওকে, তো ধরেন আমরা কাজ শুরু করব, শুরু করার আগে আমরা একটু যাচাই করব আসলে ওয়েবসাইটটার নাম কি। প্রথমে এটা খেয়াল করব ওয়েবসাইটের নাম হচ্ছে কি, ফিউর ডিজাইন। ওকে, এটা মাথায় রাখবো। দেন হচ্ছে ওয়েবসাইট থেকে ফোকাস কিছু কিওয়ার্ড আমরা খেয়াল করব। যদি বায়ার আপনাকে কিওয়ার্ড দেয় দিল, আপনার ক্লায়েন্ট বা বায়ার আপনাকে কিওয়ার্ড দিলে দিল, সেই কিওয়ার্ড বসায় দিবেন ব্যাকলিং করার সময়। আর যদি না দেয়, আপনার যেটা দায়িত্ব ফোকাস, যে মূল কিওয়ার্ড গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি একটু রিসার্চ করবেন, বলতে আপনি দেখবেন, দেখে হচ্ছে আপনার যেগুলো সবচাইতে মোস্ট অ্যাট্রাকটিভ কিওয়ার্ড মনে হচ্ছে সেগুলো আপনি নিয়ে নেবেন। ধরেন হচ্ছে আমার যে প্রথমে যে কিওয়ার্ডটা মাথায় ঢুকলো সেটা হচ্ছে ধরেন এই যে ব্রাইডাল, এখানে একটা কিওয়ার্ড আছে আপনার, এখান থেকে নিলাম না, এখান থেকে নিলাম ওয়েডিং বুটেক সিঙ্গাপুর, ওয়েডিং বুটেক সিঙ্গাপুর। ওকে, ধরেন আমি এটাই প্রথম কিওয়ার্ড হিসাবে নিয়ে নিলাম। দেখেন আমি এই কিওয়ার্ডটা বসাই দিলাম এখানে, ধরেন এই কিওয়ার্ডটা আমি ব্যাকলিং করার সময় দিব। ওকে, তো ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে কি, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে ক্লথিং, মানে ড্রেস রিলেটেড একটা ওয়েবসাইট। আচ্ছা, আমরা এটা মিনিমাইজ করি। তো আমরা আলাদা একটা ট্যাব খুলবো, ট্যাব খুলে দেন আমরা কিভাবে, আসলে আপনাদের থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের কাছে তো কোনো ওয়েবসাইটের লিস্ট নেই, আমরা এক্স্যাক্টলি কোন ওয়েবসাইটে হচ্ছে আমাদের ব্যাকলিং গুলো করবো। ওকে, কারণ আপনার তো এক্সাক্ট জায়গায় ব্যাকলিং গুলো করা লাগবে, ওই ওই ওয়েবসাইটের ইনফরমেশন মানে হচ্ছে লিংক আপনার কাছে থাকা লাগবে। আপনি লিংক কোথায় পাবেন এটারও হচ্ছে কি আমাদের কাছে বলতে পারেন, যে যারা ব্যাকলিং করে যারা হচ্ছে আপনারা করবেন আপনার আইডিয়া পাবেন। আর আজকে তো আমি দিবই আপনাদের আইডিয়া কিভাবে আপনারা হচ্ছে ওই লিস্ট গুলো কালেক্ট করবেন। তো আপনারা যেটা করবেন, প্রথম হচ্ছে আপনি গুগলের কাছ থেকে চাইতে পারেন, গুগলকে বলবেন যে বলবেন এখানে ধরেন বেস্ট, অথবা বেস্ট লাগবে না, আপনি লিখবেন যে ব্লগ কমেন্ট, ব্লগ কমেন্ট ব্যাকলিংক, বিএসসিকে ব্যাকলিংক লিস্ট লিখে দিবেন। একটু লিখে দিতে পারেন যে হাই ডিএপিএ এরকম কিছু, হাই ডিএপিএ, এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর কিন্তু অনেক ওয়েবসাইট আসবে, তারা হচ্ছে ব্লগ কমেন্ট লিস্ট প্রোভাইড করে থাকে। ওকে, তো এইখানে প্রচুর প্রচুর লিস্ট আছে, মানে গুগলের লিস্টের অভাব নাই। আপনি দেখেন কত কত লিস্ট লাগবে, আপনার সব কালেক্ট করতে পারবেন। আমরা দেখি দুই একটা লিস্ট ওপেন, মানে হচ্ছে ওয়েবসাইট ওপেন করে তারা কি পরিমাণ লিস্ট আমাদেরকে প্রোভাইড করেছেন। আমরা যদি এখান থেকে করি এক্স্যাক্টলি আসলে তারা গুগল যেগুলো প্রোভাইড করে বা হচ্ছে এইসব লিঙ্ক যাদের কাছে আছে অনেক হাই ডিএপি দিয়ে রাখে, দেখেন এই যে ডুফলো জিনিসটা, এই লিঙ্ক গুলো সবই ডুফলো। তো এই ডুফলো লিঙ্কে যদি আপনি লিঙ্ক বিলিং করতে পারেন, কিছু ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আসতে পারেন, বুঝতেই পারছেন তার ওয়েবসাইটে হচ্ছে যে পরিমাণ লিঙ্ক জুস মানে আপনি পেতে পারেন, তার ওয়েবসাইট থেকে অনেক পেতে পারেন কি, শিওর পাবেন, লিঙ্ক জুস পাবেন। তো এইখানে আমরা এখান থেকে কিছু ব্লগ ওয়েবসাইটে কমেন্ট করব, বাট আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব হচ্ছে, চেষ্টা না আমরা করব যেটা, সেটা হচ্ছে রিলেটেড নিজ রিলেটেড ওয়েবসাইটে ব্যাকলিং গুলো করা। ওকে, তো আমরা ধরেন এই ওয়েবসাইটে একটা ব্যাকলিং করব, চলেন দেখাচ্ছি। তো এটার উপর ক্লিক করে, ক্লিক করে দেন রাইট বাটন ক্লিক করে চলে গেলাম পাশের ট্যাবে। ওকে, খুব পাওয়ারফুল একটা ব্যাকলিংক, মানে বলতে পারেন একটা ওয়েবসাইট। এখান থেকে যদি আপনার একটা লিংক দিতে পারেন এই ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের ওয়েবসাইটের জন্য, আপনার খুব খুব বেশি চান্সেস থাকে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসার, ভিজিটর আসলে আপনার ওয়েবসাইটে সেল মাস্ট। ওকে, তো আমরা এখানে একটা ব্যাকলিং করার ট্রাই করব। দেখেন তার ওয়েবসাইটে ব্যাকলিং করার বর্তমানে যে আগে অপশন ছিল সেটা মেবি এখন নাই। ওকে, তো আমরা না থাকলে সমস্যা নেই, আমরা হচ্ছে আরেকটা ইয়েতে গেলাম,
আরেকটা সাইটে গেলাম, দেখি এটাতে দেয় কিনা, একটু ওয়েট করি। ওকে, আজকে মেবি একটু নেটের সমস্যা, আপনারা থাকবেন, বোরিং হবেন না, নেটের সমস্যার কারণে অনেক কিছু এখনো দেখার বাকি আপনাদের, আপনারা তো এটা হোক, চলুক, সমস্যা নাই, আশা করছি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটে আসলাম, আপনারা ওয়েবসাইটের ডিএপি আপনারা চেক করতে পারেন আই হোক, আর না পারলে হচ্ছে মজ আছে, অনেক ওয়েবসাইট আছে লিখবেন অনলাইন ডিএপি এর চেকার, এগুলাতে লিখে হচ্ছে ওয়েবসাইটে ইউআরএল বসায় দিবেন, দেওয়ার পর আপনার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন, ডিএপি চেক করে নেবেন। যদি আপনার ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট থাকে যে ডিএপি 40+, 30+ বা হচ্ছে 50+, ইজিলি এইসব ওয়েবসাইটে 70-80+ ডিএপি আছে, আপনি চেক করে নেবেন তারপরে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। ওকে ওকে, এইখান থেকে ধরেন আমরা কমেন্ট করতে পারতেছি না, এগুলো খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ব্যাপার না। আমরা যেটা করবো, আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে আমরা নিশ রিলেটেড কাজ, মানে ওয়েবসাইট গুলো ফলো করব, মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা ছিল ক্লোথিং, আমরা যেন ব্যাকলিং গুলো ক্লোথিং ওয়েবসাইটে এক্সাক্টলি করতে পারি। ঠিক আছে, তো চলুন কিছু আমরা জিনিস ফলো করি, তার মধ্যে অন্যতম প্রথম জিনিসটা হচ্ছে এই এই লেখাটা জাস্ট হচ্ছে আপনি গুগলে লিখবেন, এটা কপি করবেন, কপি করে হচ্ছে একটা ট্যাবে আসলেন, ধরেন আমি এই ট্যাবে আসলাম, আসার পর এখানে এই যে রেসিপি, আমাদের কিওয়ার্ড তো রেসিপি না, আমাদের কিওয়ার্ড কি, আমাদের কিওয়ার্ড হচ্ছে ক্লথ, রাইট? তো আমরা হচ্ছে ক্লথ জিনিসটা ইউজ করবো, এখানে রেসিপি রাখবো না, আমরা রেসিপি রান্না বান্না না, আমাদের ক্লথ, বা ড্রেস দিতে পারেন বা ক্লথ দিতে পারেন, তো আমি ধরেন ড্রেস দিলাম। ওকে, আর বাকি বাদ বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে, এগুলোর মধ্যে হাত ধোয়ার দরকার নাই, দিবেন এন্টার করে। দেওয়ার পর হচ্ছে এইখানে ম্যাক্সিমাম যত ওয়েবসাইট আসবে, ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে আপনার ক্লথিং, মানে ক্লথিং ওয়েবসাইটই আসবে সব। তো আমরা এইসব ওয়েবসাইট থেকে ব্যাকলিং করে নিতে পারবো না, পারবো, চলেন আমরা একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং করে নিই। এটা ট্যাব ওপেন করলাম, করার পর হচ্ছে এখানে লোডিং করলাম, দেখি কি আসে, আমরা একটু ওয়েট করি, এটা মোটামুটি সবগুলো আসুক। আপনাদের যেই কোনো প্রবলেম, যারা হচ্ছে আমার লাইভটি দেখতেছেন রাইট নাও, আপনাদের এসইও সংক্রান্ত মানে যত বিষয় আছে, বিষয় সংক্রান্ত ইনফরমেশন জানতে আমাদের সাথে যোগাযোগ করুন, আর প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা দিন ট্রাই করি আপনাদের জন্য নতুন নতুন কিছু আপডেট করার জন্য, শেখানোর মডিউল অ্যাড করার জন্য, আমরা আরো বেশি চেষ্টা করি হচ্ছে এসইও জিনিসটা কত বেশি স্মার্টলি আপনাদের সামনে তুলে ধরা যায়, কত ইজিলি আপনারা শিখতে পারেন, রাইট? আমরা এটা নিয়ে কাজ করতেছি অলরেডি, আমাদের যে ওই ইয়েতে দেখছেন ইনস্টিটিউট, নিউ লার্নিং লাইফ ইনস্টিটিউট, এই এটা হচ্ছে খুব খুব জোরালোভাবে কাজ করতেছে, যে খুব স্মার্টলি ভাবে কিভাবে আপনাদের শেখানো যায়, খুব কম টাইমে যেন মোটামুটি আপনারা ভালো ইনফরমেশন নিতে পারেন, এগুলো নিয়ে আমরা রিসার্চ করতেছি রাইট নাও, কাজ করতেছি, আপনারা থাকবেন সব সময় পাশে, আশা করছি আপনারা এইখান থেকে বিভ্রান্ত হবেন না, সঠিক সঠিক গাইডলাইন পাবেন এবং শিখতে পারবেন প্রপারলি। তো ধরেন এখানে দেখেন আপনার এই এটা হচ্ছে ক্লথ রিলেটেড না, শু রিলেটেড, বাট লাইক অনেকটা হচ্ছে আপনার লুক লাইক, ওকে, ক্লোথিং বা হচ্ছে আপনার জুতো, তো ধরেন অনেক আছে, অনেক কিছুই আছে আপনার জুতো টুতো, তো আমরা এটা তো করবো না, ধরেন আমরা ড্রেস গুলোই করবো। আচ্ছা, আমরা এটা কেটে দিই, আরেকটাতে যাই, আমরা এখানে যাই, এটাতে যাব, এখান থেকে দেখেন সব ড্রেসের, আমি এখান থেকে দেখি একটা কমেন্ট করতে পারি কিনা, অনেক অনেক কমেন্ট করছে, দেখেন খুব সুন্দর সুন্দর কমেন্ট গুলো করছে এখানে, তাদের কমেন্ট, এই কমেন্ট যেগুলো করছে এগুলো কিন্তু একটা ওয়েবসাইটের ওনার হতে পারে, আপনি যদি ক্লিক করেন তাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন, তাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছে, দেখেন এটাই হচ্ছে আপনার কমেন্ট ব্যাকলিং, এই কমেন্ট ব্যাকলিং করে হচ্ছে আপনি একটা লিংক দিয়ে দিতে পারেন, ঠিক আছে, উনি বলছে যে দি ম্যাক্সি ইজ সো সো গর্জিয়াস, আই লাভ দ্য কালার 100, হ্যাঁ কেলসি, আপনি যেটা কমেন্ট করবেন সেই কমেন্টটা অবশ্যই উনি কি লিখছে
বা হচ্ছে কোন রিলেটেড লিখতে যাচ্ছে, এগুলো হচ্ছে আপনি রিসার্চ করে নিবেন। আপনি বুঝতে ট্রাই করবেন যে আসলে কমেন্টটা যেন রিলেভেন্ট হয়। আপনার কমেন্ট হলো ড্রেস নিয়ে, আপনার এই ফুল ওয়েবসাইট হচ্ছে ড্রেস নিয়ে কথা বলতেছে, বাট আপনি তার মধ্যে থেকে ঢুকে কমেন্ট করে দিয়ে আসলেন দিস ফুড ইজ গুড, ব্যাপারটা তো কেমন, কমেন্ট জীবনও রাখবে না। আর খুব সুন্দর বা ইউনিক কমেন্ট না হইলে রাখে না এই হাই অথরিটি ওয়েবসাইট গুলো, ঠিক আছে? তো আপনি ট্রাই করেন করবেন এমন কমেন্ট করার যেন হচ্ছে আপনার ওয়েবসাইট ওনার আপনার কমেন্টটা রেখে দেয়। তার মানে কি, ওয়েবসাইটে যারা আসে তারা ইয়ে করতে পারে, আপনার ওয়েবসাইটে যেন চলে যেতে পারে, ঠিক আছে? কমেন্ট করার সাথে সাথে ওয়েবসাইট ওনার আপনার কমেন্ট একসেপ্ট করবে না। ম্যাক্সিমাম ওয়েবসাইট আপনাকে একটু রিসার্চ করবে আপনি আসলে কি কমেন্ট করছেন, দেন আপনার লিঙ্ক দেখবে, দেখে দেন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে কমেন্ট করলাম, আমরা একটু মোটামুটি দেখি কি কি নিয়ে কথাবার্তা বলছে ড্রেস। তো আমি লিখলাম যে এগুলো থেকে কপি ভুলেও করবে না, আপনি নিজের মতো লিখবেন, ইউ লুক অ্যামাজিং ইন অল লুকস, দ্যান ইউজ দি ম্যাক্সি সো গর্জিয়াস, আই লাভ দ্য কালার। ওকে, আপনি লিখতে পারেন যেমন দিস ইজ লিখতে পারেন যে দিস ইজ সো গর্জিয়াস, আপনি লিখতে পারেন দিস ইজ সো বিউটিফুল ড্রেস আই হ্যাভ এভার সিন। ওকে, আপনি একটা ইউনিক কমেন্ট করে দিলেন, এখানে কেউ করে নাই, এখানে হবে হ্যাভ নট এভার, আই হ্যাভ এভার সিন দিলেন। দেওয়ার পর আপনি এইখানে নেম, এই নেমটা কার দিবেন, এই নেমটা দিবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম দেওয়ার ট্রাই করবেন এখানে, ঠিক আছে? তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে কি, এটা এই যে ফ্লোরিজেন, এটা ধরেন ডোমেন নেম, তো আমি এটা দেওয়ার ট্রাই করবো। ওকে, এটুকু দেওয়ার ট্রাই করবো, দিয়ে দিলাম ওয়েবসাইট নেম, দেন দিয়ে দিলাম মেল, ঠিক আছে? ফ্লোরিজেন একটা মেল আছে আমার কাছে, আমি যদি ধরেন আমারটাই দিয়ে দিলাম, ওয়েবসাইট ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইট এখান থেকে এইটা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, রাইট? দেন দিব কি, নোটিফাই মি ফলো আপ কমেন্টস বাই ইমেল, বা নোটিফাই মি অফ নিউ পোস্ট বাই ইমেল। এই আপনার যদি কোনো পোস্ট নতুন আসে আপনি এই মেলে মেসেজ করবেন, মানে মেল দিবেন, এটা নোটিফাই করতে বলতেছে, মানে বুঝতে পারছেন? যদি কমেন্ট হয় আপনার মেলে, মেল আসতে পারে যে ওয়েবসাইট থেকে কমেন্ট আসছে নতুন, বা হচ্ছে পোস্ট নতুন পোস্ট হলে এই ওয়েবসাইট থেকে আপনার মেলে মেল আসতে পারে, এটা দিয়ে রাখতে পারেন। খুব ভালো একটা জিনিস যে আপনি ব্যাকলিং করতে চাইলে করতে পারেন, তার ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট আসলে তো আপনি আর অন্যান্য পোস্টে ব্যাকলিং করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এইখান থেকে দেখেন যে তাদের ওয়েবসাইটে আসলে আমাদের আলাদাভাবে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার যেহেতু সুযোগ আছে, আমরা ডিসক্রিপশনে ওয়েবসাইটটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো অনেকে করে আসলে এই জিনিসটা, নাম লিখে দেন ওয়েবসাইটের ইউআরএল বসায় দেয়, আপনি চাইলে করতে পারেন, বাট আমি যদি একটু করি দেখি কেমন দেখায় জিনিসটা, মানে এখানেও আছে আপনার, এখানেও আছে দেখেন। ওকে, দিলাম, দিয়ে আমি কি বলবো, পাবলিশ, এখানে পাবলিশ করে দিব, ওয়েট করি। ডুপ্লিকেট কমেন্ট ডিটেক্টেড, ইট লুকস অ্যাজ থ ইউ হ্যাভ অলরেডি সেড দ্যাট, এই ওয়েবসাইটের জন্য বলছে যে আপনি অলরেডি ওয়েবসাইটের জন্য একটা কমেন্ট করেছেন এর আগে, আসলে আমি ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম ব্যাকলিংকের, দেন তারা বলছে যে ওয়েবসাইট এটা আমরা কমেন্ট ডুপ্লিকেট হিসেবে নিচ্ছি, এটা করতে দিব না, ঠিক আছে? তো আমরা হচ্ছে আমরা একটা কমেন্ট করি, ওকে সব ঠিকঠাক আছে, দেখি একটু পাবলিশ ক্লিক করি, সেম তাদের, তারা তো ইয়ে ইউজ করে ডুপ্লিকেট কন্টেন্ট ডিটেক্টেড করতে পারে তারা, সমস্যা নেই। এই ওয়েবসাইটে আমরা মোটামুটি কমেন্ট করছি তো এর আগে, এই জন্য আই লাভ দিস প্লেস এটা দেওয়া আছে। ওকে, কমেন্ট হয়েছে, সমস্যা নেই, বাট উনি হচ্ছে সতর্ক করছে যে ডুপ্লিকেট হয় উনি রাখবেন না এরকম কিছু, বাট পাবলিশ করে দিছে দেখেন। ওকে, পাবলিশ কিন্তু করে দিছে, আমি তো ভাবছি যে নিবে না,
তো এই ওয়েবসাইটটা দেখেন যে বলছে যে এই ফ্লোর ডিজাইন মানে ওই যে আপনার যে ওয়েবসাইট সেট ওয়েবসাইট বলছে যে দিস সো বিউটিফুল ড্রেস আই হ্যাভ ইভার সিন, আরেকটাও বলছে। আচ্ছা দুইটা কমেন্ট হচ্ছে আরো ভালো, আপনি যদি এখন এখন এই যে এটার উপরে জাস্ট ক্লিক করেন দেখেন কই চলে যাই আমরা, নামের উপরে জাস্ট ক্লিক করছি ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। দেন যদি আপনি আবার ওয়েবসাইটেও ক্লিক করেন আপনি আবার ওয়েবসাইটে চলে যাবেন, মানে দুইটা মানে এই কাজটা করবেন না, আপনি হয়তো বা ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট ইউআরএল দিবেন, আর ওয়েবসাইটের জায়গায় ইউআরএল দেওয়ার যদি জায়গা না থাকে তাহলে হচ্ছে নিচে নিচে বসাই দিবেন, বাট আমরা করেছি, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে আসলে এমন ওয়েবসাইটে যদি আপনার একটা লিংক থাকে আপনার এই ওয়েবসাইটে যারা ভিজিটর আছে এই ভিজিটররা যদি আসে, আসার পর যদি একটু ক্লিক করে তাহলে হচ্ছে বুঝতেই পারছেন যে তারা আপনার ওয়েবসাইটে সরাসরি চলে যাওয়ার খুব বেশি চান্সেস থাকে, ঠিক আছে। ওকে তো আমরা আগে দেখি যে ফাইবার মার্কেট প্লেসে আসলে কাজটা আছে কিনা, শুধু আপনার এই কি বলে ব্লগ কমেন্ট ব্যাকলিংকের উপরে, চলুন আমি একটু দেখে আসি। আমরা এইখানে লিখবো হচ্ছে আপনার ব্লগ কমেন্ট ব্যাকলিংক, গেল আচ্ছা দেখেন ব্লগ কমেন্ট ব্যাকলিংক আমি জাস্ট হচ্ছে এসইওর একটা পার্ট, সেটা হচ্ছে আপনার ব্যাকলিংক, ব্যাকলিংকের একটা পার্ট হচ্ছে ছোট একটা পার্ট হচ্ছে ব্লগ কমেন্ট ব্যাকলিংক। তাও কি পরিমাণ সার্ভিস ফাইবার মার্কেট প্লেসে যদি একটু দেখেন, ঠিক আছে। তার মানে আপনি যদি অনলাইন সেলার হিসাব করেন দেখি মোট কতজন অ্যাক্টিভ আছে, 377 জন মাত্র, বাট বর্তমানে কিন্তু ফাইবারের অনেক চাহিদা ব্যাকলিংকে। আপনি যদি এই অনলাইন থাকেন এই সময় বা হচ্ছে সবসময় মোটামুটি থাকার ট্রাই করেন আপনি কিন্তু খুব বেশি চান্স থাকে আপনার কাজ পাওয়ার। ওকে মাথায় রাখবেন যে এই এটা হচ্ছে খুব বর্তমানে ট্রেন্ডি একটা জিনিস, ব্যাকলিংকে প্রচুর ব্যাকলিংকের কাজ করতেছে সবাই। তো আসলে তারা কি ধরনের সার্ভিস দেয় আমি যদি একটা গিগ অ্যানালাইসিস করি একটু দেখি। আই উইল 180 পাওয়ারফুল হাই ডিএ বিআর ব্লগ কমেন্টস ব্যাকলিংক ম্যানুয়ালি। ওকে তো বলছে যে পাওয়ারফুল হাই ডিএ, ডিএ মানে ওই যে ডোমেন অথরিটি চেক করবেন বললাম, অনলাইন ডিএ চেকার আছে বা মজ আছে টুলস আছে আপনি যেই কোনো ভাবে চেক করতে পারবেন, ডিআর মানে ডোমেন রেটিং, ঠিক আছে। বলছে হাই হাই বলতে হাই বলতে দিবে হাই, যখন বায়ার এসে ওনাকে মেসেজ করবে বায়ার সাথে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিবে 40+ 50+ সাইট গুলো ব্লক করবেন ব্যাকলিক ম্যানুয়ালি ম্যানুয়ালি করবে। তো দেখেন প্যাকেজ গুলো একটু দেখি, বলছে যে 180+ পাওয়ারফুল হাই ডিআরডিএ ব্লক কমেন্ট কোয়ালিটি ব্যাকলিক ম্যানুয়ালি। ওকে $5 জন্য, ঠিক আছে, 180 180 ব্যাকলিক করতে আপনার 2 ঘন্টাও লাগবে না যদি আপনি এই যে এই এই ইয়েগুলো ফলো করেন। আমি তো জাস্ট একটা ওয়েবসাইট থেকে দেখেছি, ওয়েবসাইট বলতে একটা রুলস থেকে, আপনি হচ্ছে এগুলো 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 ইউজ করবেন, আপনি এগুলো ইউজ করবেন, ঠিক আছে। আপনার এই যে লিংক কোডি দেন ইনিশিয়াল কি ইনিশিয়াল দেন এই লাইনটার মধ্যে এই কিওয়ার্ড আছে না কেডব্লিউ কিওয়ার্ড এর জায়গায় হচ্ছে আপনার সার্ভিসটা বসাবেন। দেন হচ্ছে এইখানে যদি একটু দেখাই আমি এটা কেটে দেই, এটা একটা পেয়ের জন্য করছিলাম, এটা হচ্ছে আমি এটার মধ্যেও আপনি ওইভাবে করতে পারেন, এখানে আপনার ওই যে সার্ভিসটা দিবেন ওটা দিয়ে এটা লিখে সার্চ করবেন দেন হচ্ছে অনেক কিছু আসবে, মানে আপনার ব্লগ কমেন্ট ব্যাকলিংকের লিস্ট এইভাবে নিউজ রিলেটেড পাবেন, আপনার সার্ভিস রিলেটেড পাবেন, ঠিক আছে। তো উনি দেখেন বেসিক দিয়ে রাখছেন মাত্র $5, উনি কিন্তু অনেক চালাক, বাট উনি $5 মেবি কোনো কাজ করেন না, উনি 180টা লিংক যেহেতু দেয় উনি ম্যাক্স মিনিমাম $30 মতো রাখে আমার মনে হইতেছে, দেখেন স্ট্যান্ডার্ড দিয়ে হচ্ছে 75, ওকে দেন 140 হিউজ। তো আমাদের এই পর্যন্তই ছিল আজকের ক্লাস, যেটা হচ্ছে ব্লগ কমেন্ট ব্যাকলিংক, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য যেন আপনারা এসইও একটা অন্তত পার্ট শিখতে পারেন, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট আপনাদের সেই সুযোগ দিয়েছে, আপনারা কাজে লাগান, তাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের রেগুলারই রেগুলার আপডেট চলছে, আমরা হচ্ছে কাজ করছি মার্কেট প্লেসের আপডেট নিয়ে, কিভাবে কোন সার্ভিস বর্তমানে রানিং ভালো প্রত্যেকটা জিনিস শিখি, প্লাস আমাদের যারা স্টুডেন্ট রানিং আছে তাদেরকে শেখাই। আপনারা এই সুযোগ কিন্তু মিস করবেন না, এখনই যোগাযোগ করুন আমাদের সাথে, আমাদের খুব বেশি বড় একটা হচ্ছে আপনাদের জন্য
চলতেছে, বলেন স্যার যেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ যাবৎ স্যার চলতেছে, মেবি 20% স্যার মিস করবেন না সুযোগ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।